লাকসামে শিক্ষা অফিসারের মৃত্যু। কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউপির শোলা ফুসকুরুনি গ্রামের আফসার উদ্দিন মজুমদার বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত 2:30 সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে শোলা ফুসকুরুনি গ্রামে জায়নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি 3 মেয়ে, 1 ছেলে সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। পূর্বে বাউনবাড়িয়া জেলার চম্পকনগর উপজেলার শিক্ষা অফিসার ছিলেন তিনি।